গভীরাতে চিন্তার হট স্পটে পরিণত হয়েছে রাজধানীর ফ্লাইওভারগুলো। অভিনব কৌশলে ফ্লাইওভারে ঘটছে একের পর এক চিন্তার ঘটনা। সম্প্রতি মগবাজার ফ্লাইওভারে পিলারের মধ্যে লুকিয়ে থেকে চিন্তার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ কারণে রাতের বেলায় শঙ্কা নিয়ে পথ চলতে হচ্ছে নগরবাসীকে। আর চিন্তাকারীদের ব্যাপারে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন পুলিশ। বিস্তারিত রফিকুল ইসলামের রিপোর্টে, ছবি তুলেছেন রুহুল আমিন। সন্ধ্যা নামার পর থেকে রাত যত গভীর হয় ততই বিপজ্জনক হয়ে ওঠে রাজধানীর ফ্লাইওভারগুলোর উপর দিয়ে চলাচল। গভীর রাতে নির্জন পরিবেশ হওয়ায় ছিনতাইয়ের নিরাপদ জায়গা হিসেবে ফ্লাইওভারকে বেছে নেয় দুষ্কৃতিকারীরা। সম্প্রতি রাজধানীর মগবাজার ফ্লাইওভারের পিলারের স্ল্যাবের ফাঁকা অংশকে সুড়ঙ্গের মতো ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিন্তা করে ওই দৈরা মানুষের চুরি আঘাত করে, করার পরে ঢুকে যায় এদিকে, যে কোনো রাস্তা আছে রাস্তা দিয়ে ঢুকে যায়। আর সুড়ঙ্গটা ওই দিক দিয়ে ওই উঠার সময় সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গ দিয়ে একবার সাত রাস্তার মুখ পর্যন্ত যাওয়া যাওয়া যায়। চিন্তাকারীর তো ভয় আছে, তারপরেও মনে করেন যে আমরা ফ্যামিলি চালানোর জন্য রিস্ক নিয়ে চালাইতে হয়। না, রাতের বেলা প্যাসেঞ্জার খুব কম সংখ্যক প্যাসেঞ্জার থাকে, স্বল্প প্যাসেঞ্জার আছে। এরপরেও রাত্রেবেলা মনে করেন প্যাসেঞ্জার অনেকেই চিন্তাকারী প্যাসেঞ্জার সাহায্যে আসে, দুজন নিয়ে চলাটা রিক্স। ফাঁকা ফ্লাইওভারের উপর গতিরোধ করে মোটর সাইকেল চালক ও সিএনজি অটোরিকশার যাত্রীদের সর্বস্ব কেড়ে নিচ্ছে সংঘবদ্ধ অপরাধী চক্র। হন্ডেলে তিনটা সাইডে এক লাগে মিলে আবার ব্রেক করে হারবারে কাছে কাছে লেগে যায়। ব্রিজের উপর উঠছি, ওঠার পরে হন্ডা নিয়ে এসে আইয়া মনে করো খার সিঙ্গেল দিছে, খারানোর পরে মনে বড় বড় চাকু, লম্বা লম্বা চাকু গেটের ভেতর দিয়ে ঠেয়া দিছে। আমরা গাড়ি টানো দিতারে না, পুলিশের কাছে গেছিলাম, পুলিশ মনে করেন জিগেলাম স্যার এমন এমন আটকেছে, কই কই কারো তো দেখি না, তারপর আর কি দেখা কয়েকদিন আর কি পড়ছি। তবে পুলিশের দাবি, ছিনতাইকারীদের রুখতে রাতে নিয়মিত টহল দিচ্ছেন তারা। ছিনতাইকে জিরো টলারেন্স রেখে আমরা কাজ করছি, আমরা বিশেষ করে হুন্ডা মোবাইল রাখি ছিনতাই প্রতিরোধের জন্য। আমাদের ফিক্সড পেট্রোল আছে, আমাদের মোবাইল পেট্রোল থাকে, আমরা এই মেইন রোডগুলোকে প্রাধান্য দিয়ে এবং ফ্লাইওভারকে প্রাধান্য দিয়ে আমরা সার্বক্ষণিক ডিউটি তদারকি করি। আমরা চেষ্টা করছি রমনা থানাকে ছিনতাই মুক্ত রাখার জন্য। মাঝে মাঝেই রাজধানীর বিভিন্ন স্পট থেকে ছিনতাইকারীদের গ্রেফতার করা হলেও কমছে না তাদের দৌরাত্ম্য। ফ্লাইওভারের উপর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি চলাচলকারীদের। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।